সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম শেষ হওয়ার পরে সমস্ত দলই 2020 মৌসুমের জন্য তাদের পছন্দসই খেলোয়াড়দের সঙ্গে সেট করে নিয়েছে। এখন খেলোয়াড়দের থেকে শুরু করে সমস্ত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জানার জন্য যে আইপিএল 2020 মৌসুমটা কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, আর অপেক্ষা করার দরকার নেই, আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব জানতে পারবেন কবে থেকে আইপিএল 2020 মৌসুমটা শুরু হচ্ছে এবং কোথায় শুরু হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2020 মৌসুমটি 29 মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের হোম গ্রাউন্ড দিয়ে যাত্রা শুরু করবে। IANS এর সাথে কথা বলার সময় দিল্লি ক্যাপিটালসের এক আধিকারিক বলেছিলেন যে 29 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের দিয়ে প্রথম শুরু করা হবে আইপিএল 2020 মরসুম মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তিনি আরও বলেন, আমাকে বলা হয়েছে যে আইপিএল এর 2020 সংস্করণটি 29 মার্চ ওয়াংখেড়েতে শুরু হবে। এর অর্থ হল আইপিএল 2020 মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচে প্রতিটি দলই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিদেশি প্লেয়ারদের পাবে না, কারণ সেই সময় দুটো আন্তর্জাতিক সিরিজ চলবে। একটি হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে টি-20 সিরিজ, যার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 29 মার্চ, এবং আরেকটি হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ, যেটা শেষ হবে 31 মার্চ। একই রকমভাবে এর আগেও ফ্র্যাঞ্চাইজির একজন সিনিয়র অফিসিয়াল IANS এর সাথে কথা বলে জানিয়েছিলেন যে আইপিএল গভর্নিং কাউন্সিল সেই আগের ডাবল হেডারের পুরানো ফরম্যাটে ফিরে যাবে এবং আইপিএল 2020 সিজন 1 এপ্রিল শুরু হবে। তিনি তখন জানিয়েছিলেন, 29 মার্চ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজটির ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ওদিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যেকার সিরিজের দ্বিতীয় টেস্টটি 31 মার্চ শেষ হবে। এইরকম একটা পরিস্থিতিতে মাত্র 2 বা 3 দিনের জন্য আপনি বড় বড় খেলোয়াড়দের বাদ দিয়েই টুর্নামেন্টটি শুরু করবেন, সেটা খুব একটা আনন্দদায়ক হবে না। তাই 1 এপ্রিল থেকে শুরু করলে পরিস্থিতি অনেকটা ভালো হয়ে যাবে। তবে এখন থেকে মনে হচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল খুব বেশি ডাবল হেডারের দিকে যেতে রাজি নয় এবং ভক্তরা যাতে ম্যাচ দেখার সময়টি সবচেয়ে ভালো পান সেই বিষয়টি নিশ্চিত করতে চান। তাই বন্ধুরা, আইপিএল 2020 মৌসুম 29 মার্চই শুরু হবে বলে জানা গেল। সো এই ছোট্ট এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।